আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তিনটে উপবৃত্তি অলরেডি চলমান রয়েছে এখানে, 5,000, 10,000 এবং কি এর থেকে 50,000 টাকা পর্যন্ত এই উপবৃত্তিতে টাকা দেওয়া হবে। ষষ্ঠ থেকে একদম মাস্টার্স পর্যন্ত বিভিন্ন ধাপে এরা কিন্তু তোমরা হচ্ছে আবেদন করতে পারবা। তো যাই হোক, এখানে আমরা আবেদনটা করার নিয়ম সম্পর্কে জানাবো। আগের ভিডিওতে আমি হচ্ছে কোন কোন উপবৃত্তি রয়েছে, কি কি প্রয়োজন রয়েছে এবং কি সব কিছু এটা নিয়ে হচ্ছে বিস্তারিত আগেরটাতেই আমি আগের যে ভিডিও রয়েছে সেটা আমি বলে দিয়েছি। এই ভিডিওতে হচ্ছে অনলাইন আবেদনের নিয়মগুলো জানাবো, সাথে তোমাদের সুবিধার জন্য হচ্ছে কি কি প্রয়োজন রয়েছে আবার আমি একটু বলে দিব। তো যাই হোক, শুরু থেকে বলছি, এটা হচ্ছে 10,000 থেকে 50,000 টাকার যে অনুদানের যে উপবৃত্তির যেটা হচ্ছে কথা বলা হয়েছে, এটা এখানে এটা হচ্ছে চিকিৎসা বৃত্তির জন্য। আর আমরা হচ্ছে আরেকটা উপবৃত্তি সম্পর্কে জানবো, সেটা হলো যেটা হচ্ছে ভর্তির আবেদনের জন্য যে উপবৃত্তিটা দেওয়া হবে সেটার জন্য। তো যাই হোক, তারপর আরেকটা হচ্ছে তোমাদের সংখ্যালঘুর জন্য। তো যাই হোক, তিনোটারই আবেদন কিভাবে করতে হবে সব কিছু ডিটেলসে থাকবে, যেন সঠিকভাবে আবেদনটা করতে পারো এবং কি আবেদনটা করে তুমি উপবৃত্তিটা পাও। ম্যাক্সিমাম হচ্ছে আবেদন করার, সঠিকভাবে আবেদন না করার কারণে কিন্তু অনেক উপবৃত্তি পায় না, তাই এই জায়গাটাই একটু ভালোভাবে একটু খেয়াল করবা যে কিভাবে কোথায় থেকে কিভাবে আবেদনটা করতে হবে, কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়েছে সব কিছু যেন সঠিকভাবে দাও এবং কি আবেদনটা করে যেন তুমি উপবৃত্তিটা পাও। যাই হোক, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে যেটা হচ্ছে উপবৃত্তিটার নাম হচ্ছে কি ভর্তির আবেদনের জন্য যে অনুদান প্রদানের যে উপবৃত্তি সেটা, এটা হচ্ছে 5,000 টাকা দেওয়া হবে। সেটা কিভাবে আবেদন করতে হবে আমি ফার্স্টে তোমাদের একটু দেখাচ্ছি। এখানে আমরা হচ্ছে এই ওয়েবসাইটেতে যাব, ঠিক আছে? এই ওয়েবসাইটেতে গিয়ে আমরা হচ্ছে আবেদনটা করব। একটু পরে যাচ্ছি, তার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি এখানে প্রয়োজন হবে, তোমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। শিক্ষার্থীর ছবি, শিক্ষার্থীর স্বাক্ষর, স্বাক্ষরটা এখানে যেহেতু অনলাইনে আবেদন করবো এটা হচ্ছে একটা খাতায় লিখে, তারপর হচ্ছে এটাকে হচ্ছে তুমি হচ্ছে আপলোড করে দিবা, তারপর জন্ম নিবন্ধনের সনদ, তারপর হচ্ছে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ছবি, তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের কর্তৃক প্রত্যয়নপত্র, ঠিক আছে? এগুলো হচ্ছে পাঁচটা জিনিস তোমার হচ্ছে লাগবে। আচ্ছা, লাগার পরে তুমি হচ্ছে এখানে ভর্তি সহায়তা যে তোমার যেটা হচ্ছে আমরা একটু পরে যাচ্ছি, তোমার এই যে অনলাইনে যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটটা হচ্ছে ভর্তি সহায়তার ওয়েবসাইট। এখানে এই ওয়েবসাইটে যাওয়ার পর ফার্স্টে হচ্ছে তোমার হচ্ছে নিবন্ধন বা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর তোমাকে হচ্ছে লগ ইন করতে হবে, যে ইউজার আইডি বা তোমার হচ্ছে জিমেল দিয়েছো সেই ইউজার আইডি এবং কি পাসওয়ার্ড দিয়ে তোমাকে এটা লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তোমাকে হচ্ছে এরকম একটা ফর্ম দেওয়া হবে, ঠিক আছে? এই ফর্মটা তোমার ফিল আপ করতে হবে, আরও অনেক কিছু থাকবে এই ফর্মে। এখানে জাস্ট হচ্ছে তোমার পরিচয়টা নেওয়া হয়েছে, নাম, অভিভাবকের নাম্বার, জন্ম তারিখ, তারপর জেন্ডার, তারপর হচ্ছে তোমার জন্ম তারিখ, তোমার জন্ম নিবন্ধন নাম্বার, তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা, ঠিক আছে? স্থায়ী ঠিকানার মধ্যে যাবতীয় যা কিছু আছে এখানে বলা হয়েছে, তারপর হচ্ছে যোগাযোগের জন্য তোমার ইমেল অথবা তোমার মোবাইল নাম্বার, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে তোমার যখন তুমি নিবন্ধন করবা, নিবন্ধন করার সময় এই ফর্মটা তোমার ফিল আপ করে নিবন্ধন করতে হবে। আমরা হচ্ছে চলে গেলাম এখানে এই ওয়েবসাইটটাতে, এখানে দেখো ওয়েবসাইটের লিঙ্কটা একটু তোমরা একটু খেয়াল করো, এইটা হচ্ছে ভর্তির আবেদনের জন্য যে উপবৃত্তিটা সেটার জন্য যে 5,000 টাকা দেওয়া হবে সেটার, এখানে অনলাইনের যে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেম একই মানে ওয়েবসাইট। এখানে ওয়েবসাইটে আমি একটু দেখাবো, এখানে দেখো ই সার্ভিস ডট pmeti.gov.bd, এটা হচ্ছে মেইন ওয়েবসাইট, ঠিক আছে? তারপর স্ল্যাশ অ্যাডমিশন যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ভর্তির জন্য যে উপবৃত্তিটা দেওয়া হবে সেটা, এটা হচ্ছে তোমরা এখান থেকে বুঝবে যে স্ল্যাশ অ্যাডমিশন মানে হচ্ছে ভর্তির জন্য তোমাদের আবেদন, ঠিক আছে? এটা হচ্ছে ভর্তির জন্য যে উপবৃত্তিটা দেওয়া হবে সেটা। আচ্ছা যাই হোক, এখানে আসার পরে ফার্স্টে তোমরা যাবা হচ্ছে এখানে যে থ্রি লাইন দেখতে পাচ্ছ, এই থ্রি লাইনে যাবা। যাওয়ার পরে হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন করুন, এখানে ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশনটা করতে হবে, পরে হচ্ছে লগ ইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট আমরা হচ্ছে রেজিস্ট্রেশনে গেলাম, রেজিস্ট্রেশনে যাওয়ার পরে ওই যে দেখালাম তোমাদেরকে আগের, এগুলো হচ্ছে তোমাদেরকে দিয়ে নিবন্ধনটা করতে হবে। তারপর হচ্ছে আই অ্যাম নট এ রোবট, এটাতে ক্লিক করে দিলেই এটা ফিল আপ হয়ে যাবে। তারপর হচ্ছে নিবন্ধন করুন অপশনে ক্লিক করে তোমরা হচ্ছে নিবন্ধন করে নিবা। তারপর হচ্ছে তোমরা লগ ইন করে তোমাদেরকে যে ফর্মগুলো দেওয়া হবে, যে ডকুমেন্টগুলো সাবমিট করার কথা বলা হবে সেগুলো ফিল আপ করে তোমরা হচ্ছে আবেদনটা করে নিবে, ঠিক আছে? আচ্ছা, আমি আর ডিটেলসে দেখাচ্ছি না, এখন হচ্ছে আমি দেখাবো যেটা হচ্ছে তোমাদের চিকিৎসার জন্য যে আবেদনটা করতে হবে সেটা হলো 10 থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসার আবেদনের যেটা ফর্মটা রয়েছে কীভাবে আবেদনটা করবা। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, এখানে ডকুমেন্টসগুলো একটু দেখে নাও, এখানে অনেকগুলো ডকুমেন্টস প্রয়োজন হবে চিকিৎসার, যেহেতু সেই ক্ষেত্রে চিকিৎসার অনেকগুলো ডকুমেন্টস লাগবে, কী কী লাগবে দেখো।
এখন হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন বা হচ্ছে যেটা পরিচয়পত্র রয়েছে এটার নাম্বার লাগবে, ছবি লাগবে, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন সনদের ছবি, শিক্ষার্থীর হচ্ছে নিজের ছবি, স্বাক্ষরের ছবি লাগবে, অভিভাবকের যে কোনো একজনের পরিচয়পত্রের ছবি লাগবে, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কিত সকল তথ্য লাগবে, ব্যক্তিগত সকল তথ্য, পারিবারিক তথ্য লাগবে, অভিভাবকের আয়ের তথ্য লাগবে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের যে কোনো একটা নাম্বার লাগবে, সেক্ষেত্রে হচ্ছে চিকিৎসকের সম্পর্কিত বিভিন্ন ডকুমেন্টস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটার উপরে নির্ভর করবে। আর এই জিনিসটার উপরে নির্ভর করবে হচ্ছে তোমার উপপত্তিটা তুমি পাবা কিনা, দুটা জিনিসের উপরে। একটা হচ্ছে চিকিৎসা সম্পর্কিত তোমার যে ডকুমেন্টস রয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে প্রেসক্রিপশনগুলো বিভিন্ন ডাক্তার যে দেখিয়েছো সেই প্রেসক্রিপশন, আর এটা হচ্ছে বিভিন্ন ডকুমেন্টস হচ্ছে যে বিভিন্ন পরীক্ষা ডকুমেন্ট, যেটা হচ্ছে তুমি হচ্ছে এক্স রে করেছো বা হচ্ছে বিভিন্ন যে পরীক্ষা দিয়েছো, রক্তের পরীক্ষা বা যে কোনো পরীক্ষা হোক না কেন, সেই পরীক্ষাগুলোর যে ডকুমেন্টসগুলো সেটা হচ্ছে লাগবে, ঠিক আছে। যাই হোক, এই তথ্যগুলো দিয়ে তুমি হচ্ছে আবেদনটা করতে পারবে। আবেদন করার জন্য তোমাকে সেম আগের যে ওয়েবসাইটটা রয়েছে ওই ওয়েবসাইটে যেতে হবে। শুধু এখানে একটা জিনিস, এখানে সেম আগের মতো রয়েছে, শুধু এখানে স্ল্যাশ দিয়ে মেডিকেল দেওয়া রয়েছে। এটা হচ্ছে মেডিকেল দেওয়া আছে মানে তোমার হচ্ছে এটা চিকিৎসার জন্য যে যেটা হচ্ছে তোমার উপবৃত্তি সেটার জন্য এখানে মেডিকেল আছে, ঠিক আছে। এখানে জাস্ট স্ল্যাশ অ্যাডমিশন দিলে হয়ে যাবে, ওই আগের যে তোমার উপবৃত্তির জন্য আবেদন আর স্ল্যাশ অ্যাডমিশন দিলে হবে তোমার এই যে চিকিৎসা অনুদানের জন্য আবেদন, ঠিক আছে। আচ্ছা, এখানে আসার পর সেম আগের মতোই, যেহেতু সেম ওয়েবসাইট সেম কাজ, এখানে থ্রি ডটে যাবা, রেজিস্ট্রেশন একবার করলে হবে, তুমি যদি দুইটাতেই করতে চাও তুমি একবার একবার রেজিস্ট্রেশন করলে হবে, দুইবার রেজিস্ট্রেশন করতে হবে না, কিন্তু আবেদন তুমি করতে পারবা দুইবারই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করলে সেম আগের মতো রেজিস্ট্রেশনের যে ফর্মটা আসবে এই ফর্মটা ফিল আপ করে তুমি রেজিস্ট্রেশন করবা, লগ ইন করবা, করার পরে তোমার বাকি ডকুমেন্টসগুলো দিয়ে তুমি হচ্ছে আবেদনটা করে নিবে, ঠিক আছে। এটা আমি আর দেখাচ্ছি না, আশা করি তোমরা পারবা, কারণ তোমাদের যে ডকুমেন্টস বা তোমাদের যে তথ্য তোমরা এটা দিয়ে তোমরা ইজিতে হচ্ছে আবেদনটা করতে পারবা, ঠিক আছে। আর তুমি যদি যোগ্য হও তোমাকে ইনশাল্লাহ দেওয়া হবে। আবার এটা হচ্ছে তোমার এই অনুদানটা হচ্ছে তোমার সংখ্যালঘু যে অনুদান, এটা হচ্ছে আবেদনটা করার নিয়ম এখানে বলা হয়েছে, আমি আগেও বলে দিয়েছি তারপরে আবার একটু বলে দিচ্ছি। এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ দশম শ্রেণীর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একটা ফর্ম দেওয়া হবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এটা হচ্ছে ফর্মটা তোমাদের এখানে অনলাইনে করা যাবে না, এটা এটা হচ্ছে অফলাইনে, এটা হচ্ছে তোমার এটা যে কোনো একটা দোকান থেকে তোমরা হচ্ছে এটা প্রিন্ট করে নিবা, এই যে আবেদন ফর্মটা। আর এটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর একাদশ থেকে স্নাতক মানে মাস্টার্স পর্যন্ত তোমাদের একটা ফর্ম দেওয়া হবে, এই ফর্মটা হচ্ছে তোমরা ডাউনলোড করে, যেমন ডাউনলোড আমি করে নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে একাদশ থেকে মাস্টার্স পর্যন্ত যে ফর্মটা এটা আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে এই ফর্মটা এরকম দেখতে হবে, এই ফর্মে এখানে যাবতীয় সকল কিছু দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে এটা হচ্ছে ফিল আপ করে নিবা। ফিল আপ করে হচ্ছে তোমরা হচ্ছে যেই যে প্রতিষ্ঠানে রয়েছে সেই প্রতিষ্ঠানে হচ্ছে তোমরা হচ্ছে জমা দিবা, ঠিক আছে। আবার আরেকটা ফর্ম আছে যেটা হলো তোমাদের হচ্ছে দশম শ্রেণী পর্যন্ত, এই ফর্মটাও তোমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আমি এটাও আবার তোমাদের একটু ডাউনলোড করে দেখাচ্ছি, আমি এটা আবার ডাউনলোড করছি, ঠিক আছে। এখানে এই দেখো এই ফর্মটা সেম ফর্ম, কিছু তথ্য কম বেশি আছে, তার আগে অবশ্যই সতর্কতার যে বিষয়গুলো রয়েছে এগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে। পরে এখান থেকে এই ফর্মটা হাতে লিখতে হবে, ঠিক আছে, অনলাইনে না, এটা হচ্ছে হাতে লিখতে হবে, নিজের হাতে লিখবা, লিখে এটা হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে তুমি হচ্ছে জমা দিবা। জমা দিলে তোমার এটা হচ্ছে তথ্যটা হচ্ছে চলে যাবে শিক্ষা মন্ত্রণালয়ে, সেখান থেকে হচ্ছে তুমি যদি যোগ্য হো সেক্ষেত্রে তোমাকে দেয়া হবে। এটা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা হচ্ছে সংখ্যালঘু রয়েছে এখানে বলা হয়েছে কারা কারা এখানে পাবা, ঠিক আছে, সবাই এখানে আবেদনটা করতে পারবা। তো এই ছিল এই ভিডিওতে, সকলকে ধন্যবাদ। পরবর্তীতে যদি আর কোনো এ বিষয়ে আপডেট আসে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবা, এবং আপডেট আসলে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে জানাবো। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।